আজ আমরা পড়ব শ্রী ধনঞ্জয় বিরোচিত দশরূপকম এই প্রকরণ গ্রন্থটির মঙ্গলাচরণ শ্লোক দুটি প্রথম প্রকাশের প্রথমেই বলা হয়েছে ইহ সদাচারম প্রমাণয় ন প্রকরণস্য সমাপ্তর্থম ইষ্টয় প্রকৃত অভিমত দেবতয়র নমস্কার ক্রিয়তে শ্লোকদ্ভয়নও এখানে সদাচারকে প্রমাণ হিসেবে ধরে বিঘ্ন নাশের জন্য এই প্রকরণের সমাপ্তি কামনা করে প্রকৃত এবং অভিমত দেবতাদেরকে নমস্কার জানানো হচ্ছে এই শ্লোক দুটির দ্বারা তাহলে এখানে এটাকে প্রকরণ গ্রন্থ বলা হয়েছে প্রথমেই আমরা জানবো প্রকরণ গ্রন্থ কি কোনো শাস্ত্রের কোনো একদেশকে নিয়ে যখন কোন গ্রন্থ রচনা করা হয় তখন তাকে প্রকরণ গ্রন্থ বলে এই যে গ্রন্থটি দশর উপকম এটি আসলে নাট্যশাস্ত্রের একদেশের অর্থকে সূচনা করে এবং নাট্যশাস্ত্র আবার নাট্য বেদ থেকে সংকলিত করে লেখা হয়েছিল এবং সেই নাট্যশাস্ত্রকে আবার নাট্যশাস্ত্রের সার সংগ্রহ করেছিলেন এই আচার্য ধনঞ্জয় তাই এটি প্রকরণ গ্রন্থ কোন শাস্ত্রের একদেশকে যেখানে দর্শিত বা দেখানো হয় সেটাই হচ্ছে প্রকরণ গ্রন্থ প্রকরণ গ্রন্থের নির্বিঘ্ন পরিসমাপ্তির জন্য অভিমত দেবতাদের নমস্কার জানানো হচ্ছে দুটি শ্লোকের দ্বারা প্রথম শ্লোকটি হচ্ছে এই রকম নমস্তস্ময়ী ইয়ৎকণ্ঠ পুষ্করায়তে মদাভোগ ঘনধান নীলকণ্ঠস্য তাণ্ডবে এর টিকাতে অবলোকে ধনিক বলেছেন ইস্যকণ্ঠ পুষ্করায়তে মৃদঙ্গবত আচারতি মদাভোগেন ঘনধ্বানো নিবিড় ধ্বনি আচ্ছা প্রথমে শ্লোকটার মানেটা আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমেই বলছেন নমস্তী গণেশায় এখানেই বাক্য শেষ যে সেই গণেশকে নমস্কার জানাই কীরকম গণেশ তার ভীষণ পরবর্তীতে দেওয়া হয়েছে এই শ্লোকটির যে প্রথমে বলল নমস্তস্ময়ী গণেশায় সেই গণেশকে নমস্কার জানাই কীরকম গণেশ এরপরে বলছেন ইয়ৎকণ্ঠ পুষ্কর আয়তে যার কণ্ঠটি কি হয়েছে পুষ্কর হয়ে উঠেছে যার কণ্ঠ তো কণ্ঠই ছিল কিন্তু কণ্ঠটি এখন কী হয়ে উঠেছে পুষ্কর হয়ে উঠেছে এখানে চি প্রত্যয়ের প্রয়োগ করা হয়েছে চি প্রত্যয়ের প্রয়োগ কখন হয় যখন অভূত তদ্ভাব হয় অর্থাৎ যেটা যা ছিল না সে তার ভাব যখন হয় অর্থাৎ কণ্ঠ তো প্রথমে পুষ্কর ছিল না কিন্তু এখন পুষ্কর হয়ে উঠেছে পুষ্কর হচ্ছে একটি বাদ্যযন্ত্র কীভাবে বলছেন মদাভোগও ঘনধ্বান গণেশের যে মাথা সেটা তো একটি হাতির মাথা তো হাতির যে মদবাড়ি সেই মদবাড়ির ভোগের দ্বারা কি হয়েছে তার যে ধ্বনি তার কণ্ঠ থেকে যে ধ্বনি বেরোচ্ছে সেটি গভীর বা গম্ভীর হয়ে উঠেছে কখন বলছে নীলকণ্ঠস্থ তাণ্ডবে ভগবান নীলকণ্ঠ অর্থাৎ মহাদেবের তাণ্ডব নৃত্যের সময় তার এই যে গলার মানে তার যে কণ্ঠ সেটি মৃদঙ্গ বা পুষ্কর হয়ে উঠেছে এবার আমরা ধ্বনিকের অবলোক টিকাতে দেখব তিনি কি বলছেন কণ্ঠ আচরতি মধাভোগেন ধ্বনি নিবিধ্বনি কণ্ঠ যার কণ্ঠ কি হয়েছে পুষ্করায়তে পুষ্কর কথার অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র কিরকম বাদ্যযন্ত্র বলছে মৃদঙ্গবধ আচরতি মৃদঙ্গের মতন আচরণ করছে যার কণ্ঠ কেন ভোগে এন নিবিড় ধনি এই মদবাড়ির ভোগের দ্বারা তার যে ধ্বনি কণ্ঠধ্বনি সেটা ক্রমশ গম্ভীর হয়ে উঠেছে নিবিড় হয়ে উঠেছে নীলকণ্ঠস্য শিবস্য তাণ্ডব উদ্ধতে নৃত্যে এখানে নীলকণ্ঠ শিবের তাণ্ডব নৃত্যের কথা বলা হয়েছে সেই তাণ্ডব নৃত্যকালে এই যে গণেশ যাকে আমরা প্রণাম জানাচ্ছি তার কণ্ঠ মৃদঙ্গের মতন ধ্বনিত হয় আয় নমঃ এই রকম গণেশকে আমরা প্রণাম জানাই অত্র খণ্ড খণ্ডশ্লেষাক্ষিপ্যমান উপমাস ছায়ালঙ্কার নীলকণ্ঠস্ব ময়ূরস্থ তাণ্ডবে যথা মেঘধ্বনি পুষ্করায়ত ইতি প্রতীতে বলছে এই শ্লোকটিতে শ্লেষ আছে খণ্ড শ্লেষ কোথায় এখানে যেখানে নীলকণ্ঠ বলা হয়েছে নীলকণ্ঠ শব্দে শ্লেষ আছে নীলকণ্ঠের দ্বারা যেরকম শিবকে বোঝানো যায় সেই রকম নীলকণ্ঠ শব্দের দ্বারা ময়ূরকেও বোঝানো যায় কারণ ময়ূরের কণ্ঠ নীল হয় এবং ময়ূর কখন নৃত্য করে বর্ষাকালে নৃত্য করে কখন যখন মেঘের ধ্বনি হয় গম্ভীর ধ্বনি সেই মেঘের ধ্বনির সঙ্গে তুলনা করা হয়েছে কার যে পুষ্করায়ত ইতি প্রতীতে তাণ্ডবে যখন হচ্ছে নীলকণ্ঠ ময়ূর নাচে তাণ্ডব নৃত্য করে তখন মেঘের ধ্বনি থাকে মেঘের ধ্বনি শুনে সে নাচা শুরু করে সেই মেঘের ধ্বনি যেন পুষ্কর তাই বলছে এখানে শ্লেষও আছে আবার উপমার ছায়াও আছে কারণ নীলকণ্ঠের সঙ্গে কার তুলনা করা হয়েছে নীলকণ্ঠের তাণ্ডব নৃত্যের সঙ্গে ময়ূরের তাণ্ডব নৃত্যের তুলনা করা হয়েছে এবং পুষ্করের সাথে তুলনা করা হয়েছে মেঘ ধ্বনির ঠিক আছে তো এখানে আসলে গণেশকে নমস্কার করা হয়েছে এবং নমস্কার করতে গিয়ে তিনি প্রকারান্তরে কিন্তু নীলকণ্ঠের নামও নিয়েছেন আবার অনেকে মনে করেন যে মহাদেব বললেই তো হতো নীলকণ্ঠ কেন বললেন নীলকণ্ঠ শব্দের একটি তাৎপর্য আছে যে মহাদেব যখন পৃথিবী রক্ষার জন্য বা সৃষ্টি রক্ষার জন্য বিষ পান করেছিলেন এবং সৃষ্টিকে রক্ষা করেছিলেন তখন তার নাম হয়েছিল নীলকণ্ঠ সেই রকম এই যে গ্রন্থে আমরা গণেশকে প্রণাম জানাচ্ছি আমরা তো জানি ভারতীয় রীতি যে যে কোনো শুভ অনুষ্ঠান করার আগে আমরা মঙ্গলাচরণ করি যাতে কি হয় সেই কাজটি সুসম্পন্ন হয় এবং বিঘ্ন না হয় অথবা বিঘ্ন আসলেও সেটা পরিসমাপ্তি হয়ে যায় বা কম বিঘ্ন আসে তো এইখানে নীলকণ্ঠ শব্দ দ্বারা বলতে চেয়েছেন যদি কোনো বিঘ্ন আসেও নীলকণ্ঠ শিব ঠিক বিষ যেভাবে পান করেছিলেন সেভাবে বিঘ্নরে নাশ করে দেবেন অনেকে এটা বলেন এরপরের শ্লোকে দেখি কি বলেছে দশ রপাণুকারে ভাব মধ্যে ভাবক নম স্বিদে তৃষ্ণবে ভর্তায় বলছে ধোনি অবলোকি কে বলছেন একসুমা প্রতিমানাম উদ্দেশে অন্যত্র অনুকৃতিূপ নাটক ভাবক ধ্যাচ মধ্যে রুশ্যন্ত বিষ্ণবে অভিমতায়। ভ প্রকৃতায় ভরতায় চহ নম বলছে যে আমি তস্মৈ সর্ববিদেহ নম সেই সর্বজ্ঞকে প্রণাম জানাই কে কে বলছেন বিষ্ণুকে এবং ভরতকে প্রণাম জানাই ভরত হচ্ছে নাট্যশাস্ত্রের রচয়িতা ভরত এবং বিষ্ণুকে প্রণাম জানাই যে বিষ্ণু কী করেছিলেন দশ রকম রূপ ধারণ করেছিলেন দশাবতার তার বিখ্যাত বিষ্ণুর তো সেই বিষ্ণুর দশাবতারের দ্বারা যে ভাবক অর্থাৎ যারা তার ভক্ত তারা যেরকম আনন্দ পান সেই রকমই নাটক প্রভৃতিতে নর যখন বিভিন্ন রূপের অনুকরণ করেন তখন সহৃদয়ে যে দর্শক তারাও কি করেন আহ্লাদিত হন ঋষ্যন্তী ভাবকাহা ভাবকা বলতে এখানে যারা সেটার দেখতে যান অর্থাৎ সহৃদয় দর্শক এবং যখন হচ্ছে বিষ্ণুর কথা বলা হয়েছে বিষ্ণুর কথা বলা হবে যখন তখন বুঝতে হবে ভাবকা মানে তার ভক্ত ভক্তবৃন্দ ধ্যেতারও যারা তার ধ্যান করেন এই রকম তাহলে এই শ্লোক দুটির দ্বারা দশরূপকম এই প্রকরণ গ্রন্থের মঙ্গলাচরণ করা হয়েছে একটা হচ্ছে নমস্তস্ময়ী গণেশায় ইকণ্ঠ পুষ্করায়তে মদা ভোগ ঘনধ্বান নীলকণ্ঠস্য তাণ্ডবে আরেকটা হচ্ছে দশরূপানুকারেনস্য মাদ্যন্তী ভাবকাহা নমঃ সার্ববীতে তসময় বিষ্ণবে ভরতায়চ তাহলে এই দুটি শ্লোকের দ্বারা আমরা দেখতে পেলাম যে গণেশকে নমস্কার করা হচ্ছে এবং বিষ্ণুকে নমস্কার করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ভরতকেও নমস্কার জানানো হচ্ছে এবং প্রথম শ্লোকে গণেশের দিতে গিয়ে কিন্তু নীলকণ্ঠ মহাদেবের নামও উচ্চারিত হয়েছে সুতরাং এটি খুবই সুন্দর একটি মঙ্গলাচরণ এবং যেহেতু এটি নেটের পাঠ্য সুতরাং এটি ভালো করে বোঝা উচিত যেখানে কোথায় শ্লেষ হয়েছে কোথায় উপমা হয়েছে এবং কার স্তুতি করা হয়েছে এবং রূপে কী কী বলা হয়েছে